वेलकम टू माय चैनल प्लग एंड प्ले और आमी सुमित আজকের ভিডিওটা করেছি আমি বারকোডস এর উপর বারকোডস বাজানো যাতে তোমরা শিখে যাও খুব কঠিন একটু দেখলেই হয়ে যাবে বারকোডস এর উপর ভিডিওটা করেছি তার আগে কিছু কথা বলে দিতে চাই শেখানোর আগে যে অনেকেই অনেক রিকোয়েস্ট করছে নানান রকম গানের রিকোয়েস্ট করছে তো প্রত্যেকটা গান আমি একটা ভিডিওতে কোনোদিনই দেখাতে পারবো না আমাকে একটা একটা করে ভিডিও করতে হবে আর আমি করব কথা দিচ্ছি কিন্তু ওই গানগুলো শেখানোর আগে কিছু কর্ড শিখে নেওয়া দরকার যেমন বারকোড গানগুলোতে বারকোডের প্রচন্ড ইউজ হয়েছে তো আমার এই ভিডিওটা এর জন্যই বারকোডের উপর আর নেক্সট যে কথাটা আমার সাথে কন্ট্যাক্ট তোমরা আমার সাথে কন্ট্যাক্ট কিরকম ভাবে করবে কারণ আমার ইউটিউবে অনেক মেসেজ আসছে অনেক কোশ্চেন আসছে দাদা এটা বুঝতে পারছি না দাদা ওটা বুঝতে পারছি না তো সবসময় ইউটিউবে তাদেরকে রিপ্লাই দাও আমার পসিবল হচ্ছে না তার জন্য আই এম রিয়েলি সরি কারণ আমি সবসময় ইউটিউবে থাকতে পারি না চাইলেও পারি না তো যখনই আসি তখনই রিপ্লাই করি কিন্তু যারা আমার ফেসবুক পেজে মেসেজ করে তাদেরকে আমি অল টাইম রিপ্লাই করি কারণ ফেসবুকটা খুব সবসময় করা যায় এর জন্য আমি ফেসবুকে সবসময় রিপ্লাই করি যখনই টাইম পাই তখনই রিপ্লাই করে দিই তো আমার সাথে ফেসবুকে যদি কানেক্টেড থাকতে হয় তার জন্য আমার নিচের লিংক রয়েছে নিচের ডেসক্রিপশনে আমার লিংক রয়েছে ফেসবুক পেজের তোমরা লাইক করতে পারো যখনই মেসেজ করবে আমি তোমাদের টাইম পেলেই সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেবো তোমাদের কোশ্চেনের অ্যান্সার আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আর পরের যে কথাটা সেটা হচ্ছে আমার গিটারকে নিয়ে ওফ সবার একটাই কোশ্চেন যে আমার গিটারটা কি কোম্পানির আর গিটারটার দাম কত আমার গিটারটা একটা নর্মাল কোম্পানির নাম হচ্ছে রোডরিচ বেস ওয়ার্ল্ড যার দাম ইন্ডিয়াতে অ্যারাউন্ডিং 10K উইথ ইকুইলাইজার তোমরা যদি বিগিনার্স হও গিটার যদি নতুন শিখে থাকো তাহলে তোমরা আমি বলবো যে 2-3 হাজার টাকার গিটারই তোমার কাছে এনাফ শেখার জন্য 3 হাজার টাকার গিটার মানেই অনেক ওখান থেকে তুমি শেখো তারপরে যদি হাত পাকা হয় ভাবো যে গিটারটাকে ভালোবাসছো তখন একটা ভালো সাউন্ড যদি চাও তোমরা তখন একটা দামি গিটার কিনে নিও তার আগে 2-3 হাজার টাকার গিটার নিয়ে নাও আর লাস্ট কথাটা যেটা আগের ভিডিওটা আমি করেছি যেটা মানে যেই প্রজেক্টটা করেছি আমার সোনার বাংলা ওটার অনেক কমেন্টস আমি দেখেছি সবাই খুব পছন্দ করেছে ভিডিওটাকে সবাই নানান রকম কমেন্টস দিয়েছে ভালো দিক দিয়ে তো আমি খুব ভালো লেগেছে জিনিসটা আমিও সত্যি খুব ভাগ্যবান যে এরকম টাইপের একটা গানের জন্য একটা এইরকম ভিডিও করতে পেরেছি তো তোমরা যদি এর থেকেও বড় সারপ্রাইজ পেতে চাও পাবেই আশা করছি যদি আমার মার্চের মধ্যে 3K সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে এর থেকেও বড় একটা সারপ্রাইজ তোমাদের জন্য রয়েছে যেটা তোমরা দেখতে পাবে মার্চেই আশা করছি দেখতে পাবে তো তার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে হবে আমার পেজকে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে আর এরকমভাবেই শিখে যেতে হবে গিটারটা তো আসা যাক লেসনে তো এবার আমরা শিখব ফার্স্ট শেপের বারকর্ড ফার্স্ট শেপের বারকর্ড ধরতে গেলে ফার্স্ট আমি ইমেজার ধরছি এই ইমেজারটা এক নম্বর আঙ্গুল ছাড়া ধরবো মানে এক নম্বর আঙ্গুলটার জায়গায় আমি 2 নম্বর আঙ্গুলটা দেবো আমাদের 3 নম্বর স্ট্রিং এর 1 নম্বর ফেটে তারপরে 5 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফেটে 3 নম্বর আঙ্গুল আর 4 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফেটে 4 নম্বর আঙ্গুল মানে যেরকম ভাবে ইমেজার ধরি 1 নম্বর আঙ্গুলটা ছাড়া আমি ইমেজার ধরলাম একই সাউন্ড আসছে এইবার আমি সেম ভাবে আঙ্গুলটাকে একটা ফ্রেট পিছিয়ে নিয়ে যাচ্ছি এরকম ভাবে নিয়ে এলাম নিয়ে এসে 1 নম্বর আঙ্গুলটা দিয়ে ফার্স্ট ফ্রেটটা বার হিসাবে ধরে নিলাম জোরে চেপে ধরলাম এটা যদি ই হয় ঠিক তার পরের ফ্রেটটার নাম কি হয় এফ এই আঙ্গুলটার নাম অনুসারে কর্ডটার নাম হচ্ছে এই আঙ্গুল যখন এরকম ভাবে বাজাচ্ছি আমি ওপেন স্ট্রিংটা বাজাচ্ছি ওপেন 6 নম্বর স্ট্রিংটা বাজাচ্ছি তার ফলে এই কর্ডটার নাম ছিল ই মেজার এবার যখন আমি পরের ফ্রেটে নিয়ে এলাম হাতটা আর 1 নম্বর আঙ্গুলটা দিয়ে চেপে ধরলাম তার ফলে এই 1 নম্বর আঙ্গুলটা আমি এফ ফ্রেটটা পুরো চেপে ধরলাম 6 নম্বর স্ট্রিং এর এফ ফ্রেটটা থেকে ধরছি আর ধরে পুরো ফ্রেটটা মানে 6 5 4 3 2 1 সব কটা স্ট্রিং এর 1 নম্বর ফ্রেটটা চেপে ধরছি ফলে এই গটটা নাম হয়ে গেল এফ মেজার এবার শিখব ফার্স্ট শেপের মাইনার প্রোগ্রেশন তো ই মেজার যেরকম ভাবে ধরছিলাম আমরা এবার ভাবে সেম ভাবে ই মাইনার ধরবো লাস্ট দুটো আঙ্গুল দিয়ে 3 আর 4 দিয়ে ই মাইনার ধরবো ই মাইনারের ঠিক পরের ফ্রেটটা নিয়ে আসবো সেম ভাবে আঙ্গুলগুলোকে রেখে আমি পরের ফ্রেটে শিফট করব করে 1 নম্বর আঙ্গুলটা দিয়ে বার ধরবো এটা হলো এফ মাইনার এটা ই মাইনার ই এর পরে এফ চলে আসছে এফ মাইনার তারপরে এফ শার্প মাইনার দেখো সেম মেজারটা জাস্ট এই মাঝের আঙ্গুলটা লাগিয়ে দিলে মেজার মাঝের আঙ্গুলটা তুলে দিলে মাইনার খুব ইজি একটাই প্রবলেম হয় এই কর্ডগুলো বাজানোর সময় এই আঙ্গুলটা ঠিকঠাক চাপ দিতে পারি না বলে আমরা মিউট আওয়াজ আসে প্রথম দিকে খুব প্রবলেম হবে তোমাদের এটা বাজাতে গিয়ে আমিও ফেস করেছি
তো এটার একটাই সলিউশন, আমরা যখন চাপ দিচ্ছি আঙ্গুলটায় সেম ভাবেই যেন প্রত্যেকটা ফ্রেটে চাপ দিই। মানে বেসিক্যালি হয় কি, আমরা এক নম্বর আঙুলটার দিকে বেশি চাপ দিয়ে ফেলি, পরে ফলে অন্যান্য ফ্রেটগুলো ঠিকঠাক করে ধরতে পারি না, এর জন্য আওয়াজগুলো আসে না। তো একবার যদি ঠিকঠাক আওয়াজ চলে আসে তো বার কর্ড বাজানো খুব ইজি। এফ, এফ শার্প, জি, জি শার্প, সেম ভাবে যদি এফ হয় মাঝের আঙুলটা তুলে দিলে এফ মাইনার হয়ে যাবে, এফ মাইনার, এফ শার্প মাইনার, জি মাইনার, জি শার্প মাইনার, এ মাইনার, এরকম ভাবে যতগুলো ফ্রেট আছে ততগুলো মাইনার মেজার হয়। তো আমরা এই বেসিক্যালি দেখবে এই ছয় নম্বর তারটা নাম অনুযায়ী ফার্স্ট শেপের নাম হয়। ছয় নম্বর তারে যখন এক নম্বর আঙুলটা ছয় নম্বর তারের এক নম্বর ফ্রেটে থাকবে এটার নাম মেজার, দুই নম্বর ফ্রেটের ফ্রেটটার নাম এফ শার্প, তার আমার কর্ডটার নামও এফ শার্প হয়ে গেল। থার্ড ফ্রেটটার নামও জি, তার জন্য আমার কর্ডটার নামও জি হয়ে গেল। ই মেজার, এফ মেজার, এফ শার্প মেজার, জি মেজার, পরপর এরকম ভাবে আসছে, এটা হচ্ছে ফার্স্ট শেপ। সেকেন্ড শেপ, সেকেন্ড শেপটা খুব সুন্দর প্রোগ্রেশনটা, দেখো যেরকম ভাবে আমরা এ মাইনার ধরেছি এতদিন, ঠিক এক নম্বর আঙ্গুলটা যদি আমাদের না থাকতো ফার্স্ট ফিঙ্গারটা, তাহলে এ মাইনার কিরকম ভাবে ধরতাম, আমরা এরকম ভাবে ধরতাম এক নম্বর আঙ্গুলটা ছাড়া। এবার এ মাইনারে ঠিক সেম ভাবে আঙ্গুলের প্রোগ্রেশনটাকে ঠিক সেম ভাবে রেখে যদি পরের ফ্রেডে নিয়ে আসি, নিয়ে এসে এক নম্বর আঙ্গুলটা আমি বার দিয়ে দিলাম, তাহলে এই কর্ডটার নাম কি হবে, ওটা ছিল এ মাইনার, মানে এর পরে এ শার্প মাইনার বা বি ফ্ল্যাট মাইনার, তারপরেরটা কি হবে বি মাইনার, তারপরেরটা সি মাইনার, সি শার্প মাইনার, ডি মাইনার, এরকম ভাবে 12 নম্বর ফ্রেট যতগুলো পারো ততদূর চলে যাবে। এটা হয়ে গেল মাইনার প্রোগ্রেশন। আর মেজর প্রোগ্রেশনটা খুব ইন্টারেস্টিং, এটা বাজাতে অনেকদিন টাইমও লেগে যায় কিন্তু একবার বুঝে গেলে খুব সহজ। আমরা এ মেজার ধরতাম এরকম ভাবে, দুই নম্বর ফ্রেটে চার তিন দুই নম্বর স্ট্রিং এ এরকম ভাবে এ মেজার ধরতাম। এবার এ মেজারটাকে আমরা ধরার চেষ্টা করব থার্ড ফিঙ্গার দিয়ে, পুরোটা একসাথে ধরার চেষ্টা করব, আমি খালি থার্ড ফিঙ্গার দিয়ে ধরেছি, এক নম্বর স্ট্রিংটা কিন্তু ওপেনই রয়েছে, এক নম্বর স্ট্রিংটা আমি ধরিনি, যা যেইটুকুনি ফ্রেট আমি এ মেজার ধরেছিলাম ওইটুকুনি ফ্রেট থার্ড ফিঙ্গার দিয়ে ধরেছি। এইবার এটা যদি এ মেজার হয় দেন পরেরটা এ শার্প মেজার, তখনই হবে যখন আমি এই আঙুলটা বার দিয়ে দেবো, তারপরেরটা বি মেজার, তারপরেরটা সি মেজার, সি শার্প মেজার, ডি মেজার, এরকম ভাবে মেজার প্রোগ্রেশনগুলো চলে গেছে। এটার মানে আঙ্গুলের প্রেশারটা প্রচন্ড দরকার এই কর্ডগুলো বাজানোর জন্য, মানে থার্ড শেপের মেজার প্রোগ্রেশনটা বাজানোর জন্য। এটার একটা সাবস্টিটিউট আছে, সাবস্টিটিউটটা হচ্ছে এ মেজার যেরকমভাবে আমরা ধরতাম এক নম্বর আঙুল ছাড়া, এক নম্বর আঙুলটা দিয়ে তো আমরা এরকমভাবে ধরতাম, যদি না থাকতো আমাদের এক নম্বর আঙুলটা তাহলে এরকমভাবে ধরতাম। এইবার সেমভাবে পরের ফ্রেড নিয়ে এসে এক নম্বর আঙুলটা দিয়ে ফার্স্ট স্ট্রিংটা ধরে নেব, এরকমভাবে তখনই ধরো যদি এরকমভাবে সাউন্ডটা না আসে। এটার সাউন্ড আর এটার সাউন্ডের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, কারণ এটা এরকমভাবে যখন আমরা ধরছি তখন আমরা বেসের নোটগুলোর আওয়াজও পাচ্ছি, কিন্তু এটার ফলে আমরা বেসের নোটের আওয়াজ পাচ্ছি না, শুনতে অনেকটা একই রকম হলেও অ্যাকুরেট জিনিসটা আসছে না, অ্যাকুরেট টোনটা আমরা পাচ্ছি না। তো চেষ্টা করবে এরকমভাবে ধরার, যদি বাই চান্স কি না হয় দেন এরকমভাবে কাজ চলে যাবে। তো এটা ওটা হয়ে গেল থার্ড শেপের মেজার মাইনার প্রোগ্রেশন। তো এবার আসা যাক শর্টকাটগুলোতে, মানে বাই চান্সলি যদি আমাদের হাতে একদমই আসছে না কিন্তু আমাদের খুব তাড়াহুড়া রয়েছে গিটারটা শেখার, কি করে কবে কর্ড বাজাবো সবার মধ্যেই থাকে, তো কীরকমভাবে সাবস্টিটিউটলি আমি কীরকমভাবে বাজাবো। তো এফ মেজার ধরা ফার্স্টে এফ মেজারটা ধরে নেবে, ধরে দেখছো বারে তোমার এই আঙুলটা যখন বার দিয়েছো দেন আওয়াজটা আসছে না, তখন কী করবে এই আঙুলটা ধরে নিয়ে সেকেন্ড স্ট্রিংয়ের ফার্স্ট ফ্রেডে বসিয়ে দেবে, মানে এমনভাবে কভার করবে এই ফার্স্ট আঙুলটা যেন সেকেন্ড স্ট্রিংটা আর ফার্স্ট স্ট্রিংটা একবারে ধরে নিতে পারো। তো এটা হলো বার কর্ডস, খুব ইজি, তোমরা এই প্র্যাকটিসটা করতে পারো। ফার্স্টে এ মাইনার ধরো, দেন জি, এফ,
ই মেজর এই কর্ড প্রোগ্রেশনটা। এটা প্র্যাকটিসের জন্য করতেই পারো 4/4 এর উপর। আর এরপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার ফেসবুক পেজে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমাকে কমেন্টও করতে পারো ইউটিউবে, কিন্তু সবসময় যদি তাড়াতাড়ি রিপ্লাই চাও তাহলে আমার ফেসবুক পেজে করো। আমার ফেসবুক পেজের লিঙ্কটা তো আমার ডিসক্রিপশনে রয়েছেই। কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে শর্ট আউট আমি করে দেবো, রিপ্লাই আমি সঙ্গে সঙ্গেই দেবো, দেওয়ার চেষ্টা করবো অন্তত। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো, লাইকও করো, কমেন্ট করো, সবার কাছে শেয়ার করো। এখনের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।